হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি রাসেল আর আপনারা আছেন টেকটে মামার সাথে। তো আপনারা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তো সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো থ্যাংক ইউ সো মাচ। তো আজকের ভিডিওটা অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও। অনেকেই বলতেছিল যে ইউকের কোন ব্যাংক আছে বা ইউকেতে কোন ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়। তো যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আগেই বলি যে এই ব্যাংকগুলোতে যদি আপনারা বিলিং করতে শুরু করেন তাহলে ইউএস এর যেগুলো ব্যাংক দেখছেন না, কিছুদিনের মধ্যে সব শেষ হয়ে গেছে, এখন আর ক্রিয়েট হয় না, এই ব্যাংকটার অবস্থাও ওই রকমই হবে। ঠিক আছে, তো যাই হোক, যারা বিলিং করেন বা যাই করেন আমি রিকোয়েস্ট করতেছি কিছু অন্তত পক্ষে রেখে দিন, যাতে করে কিছু ইনকাম এগুলো থেকে যারা সার্ভেতে আছে তারা এগুলো করতে পারে। ওকে, তো যাই হোক, আমি কি জানি না আপনি কি উদ্দেশ্যে ব্যাংকটা দেখতেছেন। তো যাই হোক, এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, বর্তমানে ইউকে তে যেহেতু সিকিউরিটি খুব লো, তো এক্ষেত্রে আপনি ভিপিএন এর সাহায্য নিতে পারেন, আর অবশ্যই ফোন থেকে করতে হবে, ঠিক আছে, অ্যাকাউন্ট গুলা, কারণ পিসি থেকে করলে অনেক সময় অনেক সমস্যা দেয়। তো যাই হোক, আমি স্ক্রিন মিররের সাহায্যে আমার মোবাইলটাকে পিসির সাথে কানেক্ট করে তারপরে ভিডিওটা কন্টিনিউ করতেছি, ঠিক আছে। আর এর মধ্যেও যদি আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, ইন্টো চলতে চলতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন। তো আপনারা গুগলে যাবেন আর এখানে লিখবেন এসএসবিসি ইউকে, ঠিক আছে। তারপরে এখান থেকে ডেস্কটপ মোডটা আমি অন করে নিছি যাতে করে আপনাদের দেখাতে সুবিধা হয়, ঠিক আছে। তো এখানে আমি ক্লিক করতেছি, তো এটাই তাদের অফিসিয়াল ওয়েবসাইট, তো এখানে চলে যাবেন, তো অপেক্ষা করুন, ঠিক আছে। তো দেখেন এখানে নিচে যখন আসবেন তো তখন এদের ব্যাংকিং সিস্টেম সম্পর্কে আপনি জানতে পারবেন, এখানে কারেন্ট অ্যাকাউন্ট, তারপর ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট, ক্রেডিট অ্যাকাউন্ট, লোনস, ইনভেস্টমেন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, অনেক কিছুই আছে। তো আপনার যেটা ভালো হয় বা আপনি যেটাকে ভালো মনে করেন সেখানে কিন্তু ইজিলি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। তো জাস্ট এখানে ক্লিক করে দিলাম, আর ক্লিক করে দেওয়ার পরে এরা এদের যে কন্ডিশনগুলো আছে এখানে দেখাই দিবে। তো দেখা যাক, নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্ট আছে, তারপর আরো বেশ কিছু অ্যাকাউন্ট আছে, আপনারা পড়ে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে আমরা করব বেসিক অ্যাকাউন্ট, কারণ বেসিক অ্যাকাউন্টটা ইজিলি অ্যাপ্রুভ হয়ে যায়। হ্যাঁ, তো এটা চলে আসছি এসএসবি বেসিক অ্যাকাউন্ট। তো এখান থেকে আমাদের নিচে চলে যেতে হবে, দেখেন এখানে লেখা আছে ইনেবল ইনেবিলিটি হাউ টু অ্যাপ্লাই। তো এখানে যদি আমরা ক্লিক করি তো এখানে আমাদের অ্যাপ্লাই করার যে সিস্টেম আছে সেগুলো বলে দিছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখান থেকে ডেস্কটপ মোড অন করে নেবেন, আর আসলে আমি অন করছিলাম না, তো যাই হোক এটা অন করে নিছি, যেহেতু স্ক্রিনে অনেক বেশি প্রবলেম হবে হয়তো আপনাদের দেখতে, আমি নিজে অনেক ছোট ছোট দেখতেছি। যাই হোক, এখান থেকে ইনেবল করে নেবেন, তো এখানে ক্লিক দেবেন, ঠিক আছে, বলার কিছু নাই, স্টেপ গুলো স্টেপ বাই স্টেপ ফলো করেন, হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তো আপনার নেট স্পিড অবশ্যই ভালো লাগবে, যদি নেট স্পিড খারাপ হয় তাহলে আপনার অ্যাকাউন্টটা হইতে যাবে না। হাউ টু অ্যাপ্লাই এখানে যদি আপনি ক্লিক করেন তো আপনাকে সকল ইনফরমেশন দেখায় দেওয়া হবে, এবং অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হইতে কতক্ষণ লাগবে বা আরো কি কি আপনার ইনফরমেশন ঠিক থাকলে কত ডিপোজিট করতে হবে, টোটাল ইনফরমেশন এখানে দেখায় দেওয়া হবে, কোনো সমস্যা নাই। আপনারা এগুলো দেখে নেবেন এবং পড়ে নেবেন, আপনারা যারা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেল করেন তাদের জন্য এটা পড়া খুবই দরকার। তো অ্যাপ্লাই ফর সোল্ড অ্যাকাউন্ট, তো আমরা এখানে এটা ক্লিক করে দিছি, ঠিক আছে। তো এখানে চলে আসছে আমাদের কাছে, তো মে ইউ নিড ফর অ্যাপ্লিকেশন, তো এখানে আপনার যে কাজে ডকুমেন্ট লাগবে সেটা হলো এইটা এটা ইনকাম ডিটেলস আর প্রুফ টু ইওর আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস, এই দুটো মেন, ঠিক আছে। তো এখান থেকে কনফার্ম অ্যান্ড স্টার্টে ক্লিক করব আমরা। তো পার্সোনাল ডিটেলস আমাদের এখানে সাবমিট করতে হবে স্টেপ বাই স্টেপ। তো এখানে প্রথমে আমাদের চাইছে ইমেল অ্যাড্রেস, তো এখানে হোয়াট উইল ডু দিস ডিটেলস, তো আমাদের এখানে চাচ্ছে ইমেল অ্যাড্রেস, তারপরে নিচে আছে আরো নিচে ফার্স্ট নেম লাস্ট নেম। তো যাই হোক, আমাদের পার্সোনাল যেগুলো ইনফরমেশন এখানে দেওয়ার কথা এগুলো আমরা ফিল আপ করে দিচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে আপনার নামের টাইটেল দিয়ে দেবেন, আর এখান থেকে আপনার নাম দিতে হবে, তো নাম দেওয়ার পরে এখানে শিওর নেম দিতে হবে,
তারপরে এখান থেকে প্রোভাইড নেমস অর দি বাই আদার নেম, তো এখানে অন্য কোনো নাম আছে কিনা এরকম জিজ্ঞেস করছে। তো যাই হোক, এখান থেকে জেন্ডার মেল দিয়ে দেবেন। এখানে আমারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় হলো ডেট অফ বার্থ। তো এটা আপনারা সবসময় যে ইনফরমেশন গুলো নেবেন আর ঠিকঠাক মতো দেবেন। ওকে, তো ডেট অফ বার্থ দিতে হবে, ন্যাশনাল কান্ট্রি এখানে সিলেক্ট করে দিতে হবে, এটা ইউনাইটেড কিংডম, অর্থাৎ যেহেতু ইউকে করতেছি তো এখানে ইউনাইটেড কিংডমে দেবেন। বাট তো এখান থেকে আপনি বিবাহিত নাকি অবিবাহিত, তো এখান থেকে আমি সিঙ্গেল দিয়ে দিলাম। জাতির, তারপরে নাম্বার অফ ডিপেন্ডেন্ট চাইল্ড, অর্থাৎ আপনার কয়টা সন্তান আছে এটা বলছে। বাট এখানে যেহেতু আপনি সিঙ্গেল তো আপনার কোনো সন্তান নাই, তো এখানে জিরো দেওয়ার পরে আপনাকে এখান থেকে কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? তো কন্ট্যাক্ট ডিটেলস চাইতেছে, এখানে আমাদের অ্যাটাচমেন্ট আছে এগুলো চাইবে। তো এখানে ফোন নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস এর মধ্যে আমাদের পরে ফোন নাম্বার, তো এখানে এখন একটা ফোন নাম্বার দিতে হবে। তো আপনারা ওয়ান টাইমও দিতে পারেন, তবে পার্মানেন্ট ফোন নাম্বার পাইলে ভালো হয়। তো পার্মানেন্ট ফোন নাম্বার কোথায় পাবেন এটা যদি জানতে চান, আমার চ্যানেলটা ভিজিট করুন, খুঁজে পেয়ে যাবেন যে আসলে কিভাবে নাম্বার নিতে হয়, কোথায় থেকে নিতে হয়, পার্মানেন্ট ফোন নাম্বার কিভাবে পেতে হয়। বিভিন্ন সাইট আছে যেগুলো পার্মানেন্ট ফোন নাম্বার প্রোভাইড করে। ওকে, তো এটা হলো রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। তো এটা আপনারা আপনাদের মতো দিতে পারেন। তো এখান থেকে লিভিং উইথ পার্টনার, আপনি আপনার পার্টনারের সাথে বাস করেন, ওইখানে কন্টিনিউ। তো এখান থেকে আমাদের ফিনান্সিয়াল ডিটেলস গুলো খুব ভালোভাবে প্রোভাইড করতে হবে, স্টেপ বাই স্টেপ। এখানে যদি আমরা কোনো প্রকার ভুল করি তাহলে আমাদের সমস্যা হবে। তো এখান থেকে আমরা এমপ্লয়েড স্ট্যাটাস, এটা হলো খুঁজে খুঁজে ফুল টাইম দিয়ে দিব। তো এখান থেকে আপনারা একটু পড়ে পড়ে দেবেন, আমার সর্দি লাগছে, অনেক সমস্যায় আছি, তারপর আপনাদের জন্য ভিডিওটা করতেছি কারণ অনেকেই রিকোয়েস্ট করতেছেন যে ইউকের একটা ব্যাংক খোলা দেখান। তো যাই হোক, এখানে আমি দেখা দিচ্ছি, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আপনারা প্রফেশনাল দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। আর এখান থেকে আপনাদের ডিডিউ স্টার্ট উইথ কারেন্ট এমপ্লয়ার, এটা হলো আপনার মাস আর ইয়ারটা দিয়ে দেবেন, ঠিক আছে? কত বছর ধরে কাজ করতেছেন ওইটার হিসাব করে আপনারা এখানে বয়সটা দিয়ে দেবেন। তো এখান থেকে পিক দ্যাট ইউর বেস্ট ইউ। তো এমপ্লয়ার, বিজনেস ওনার, কিপ কন্ট্রোলার, আপনি কোন পেশায় আছেন। তো বিজনেস ওনার, আপনি বিজনেসের মালিক, এটা দিয়ে দেবেন, সমস্যা নেই। আর এখান থেকে আপনাকে যেটা দিতে হবে, আচ্ছা ঠিক আছে শোনেন একটা কথা বলি, এটা হলো একটা ফু ফাইল যেটা বেসিক করে আমি সাজিয়ে নিচ্ছি আমার মতো, ঠিক আছে? এখানে বিজনেস ডিটেইল বলছে এটা আমার মতো দিচ্ছি। এখন আপনি যদি আমার ভিডিওটা দেখে আমার মতো সেম টু সেম দেন তাহলে কিন্তু সমস্যা হতে পারে, ঠিক আছে? অর্থাৎ আমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে, আপনারটা নাও হইতে পারে। তো এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার মতো ইনফরমেশন গুলো দিবেন যাতে করে ঠিক হয়, আর এই ইনফরমেশন গুলো কালেক্ট করবেন সেগুলো ঠিকঠাক নেবেন, এবং এই যে ডিটেলস গুলো আপনি কালেক্ট করবেন যে ওয়েবসাইটটা থেকে, আপনার SSN বলেন বা GB ইনফো বলেন, এগুলো আপনি ঠিকঠাক মতো কালেক্ট করে নেবেন, ঠিক আছে? এটা সম্পূর্ণ আপনার দায়িত্ব। আর এখানে আপনি ফেক দিয়েও কাজ করতে পারেন, তবে ফেক দেওয়ার ক্ষেত্রে কি হয় যে অনেক সময় আপনার অ্যাকাউন্ট গুলো অ্যাপ্রুভ হয় না। তো এখান থেকে সবচাইতে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আপনার ইনফরমেশন গুলো ঠিকঠাক হইতে হবে। আর এখান থেকে এই যে মূল কথা হলো, আপনি যদি একটা ভালো IP ইউজ করে বা ভালো VPN ধরে এখানে কাজ করেন তো আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হওয়ার চান্স 80% এর চেয়ে বেশি বেড়ে যায়। ওকে, আর যদি খারাপ ইনফো ধরে ইনফরমেশন দেখেন, বেশি কথা বলতে যে আমরা যে ইনফরমেশন গুলো দিয়ে অ্যাকাউন্টে ট্রাই করতেছি অলমোস্ট সবগুলো ফেক ইনফরমেশন, ঠিক আছে? এখানে রিয়াল ইনফরমেশন খুব কমই আছে, তা সত্ত্বেও যেহেতু ইউকে তে ব্যাংক অ্যাকাউন্ট মানুষ বেশি ক্রিয়েট করে না এখন কিন্তু হচ্ছে, বাট পরবর্তীতে এরা কিন্তু ডকুমেন্ট চাইবে, ঠিক আছে? অর্থাৎ আপনার কাছ থেকে এরা ট্যাক্স TT এগুলো চাইয়ে বসতে পারে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? দেখেন এখানে বলছে যে আপনার কোনো ক্রেডিট কার্ড আছে কি না ইউকে, তো ওটা নো দিয়ে দিছি। তো হাউ ডিড মেক ইউ ফার্স্ট ডিপোজিট, আমি ফার্স্ট ডিপোজিট কিভাবে করতে চাই, তো এখান থেকে ক্যাশে দেওয়া যায় দিয়ে দেবো, ঠিক আছে? তারপরে এখানে ফার্স্ট ডিপোজিট এটা সিলেক্ট করতে হবে। তো যেহেতু আপনারা অন্য কোনো সাইট থেকে এখানে হলো ইয়ে করবেন, তো এটা স্যালারি দিয়ে রাখবেন যাতে করে অন্য কোনো সাইট থেকে যখন ঠিক পেমেন্ট আসবে তখন এটা ডিপোজিট স্বরূপ এখানে ঢুকে যাবে। ওকে, দ্যাটস ইট। তো আপনার অ্যাকাউন্টটা রিভিউ, তো আমাদের সকল ইনফরমেশন এখানে ঠিকঠাক ভাবে প্রোভাইড করার পর এগুলো আসলে একটু চেক করে নিতে হবে, ঠিক আছে? কন্ট্যাক্ট ডিটেইলস, যে ফোন নাম্বার দিয়েছি সব, স্টেট, রেগুলার, কান্ট্রি, সিটি, জিপ কোড, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, সব কিছু
দেওয়ার পরে আমাদের এদেরকে ফর্মটা সাবমিট করে দিতে হবে, ঠিক আছে? তো আমরা আমাদের ফর্ম যেটা আছে এটা সাবমিট করে দেবো, তাদের এটা টার্মস এন্ড কন্ডিশনটা অ্যালাউ করে দিতে হবে। তো যাই হোক, এটা হলো কথা। তো এটা হলো ফার্স্ট পার্ট, ঠিক আছে? তো যখন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে এটা সেকেন্ড পার্ট আমরা আপলোড করে দেবো, আপনারা সেটা দেখে নেবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যেহেতু এটা ফার্স্ট পার্ট আর এটা সাবমিট করার সাথে সাথে হবে না, এটা 2 থেকে 3 দিনের মধ্যে এই অ্যাকাউন্টটা হয়ে যাবে, ঠিক আছে? তো টেক কেয়ার। আর এদের টার্মস অ্যান্ড কন্ডিশনে অবশ্যই এগ্রি দিতে হবে। আর এখান থেকে নিচে সাবমিট বাটন পেয়ে যাবেন, এখান থেকে আমরা ফর্মটা সাবমিট করে দেব। তো এটাকে তো এইভাবে যদি আপনারা ট্রাই করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আমার এই অ্যাকাউন্টটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আমি আপনাদের সামনে দেখাই দিব যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে। ততদিন অপেক্ষা করুন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ফুলি দেখার জন্য। আর সেকেন্ড পার্ট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ।